আর মদিনার হলো 10 বছর এই 23 বছর মক্কার পর্যায়টা ছিল হলো মক্কায় রাসূল মার খেয়েছেন না মার দিয়েছেন বলেন মক্কায় রাসূল মার খেয়েছেন না মার দিয়েছেন মার খেয়েছেন আর মদিনায় কি মার খাইছেন মার খেয়েছেন দিয়েছেন তাহলে মার খাওয়া সুন্নাত আস্তে আস্তে করে মার খাওয়া সুন্নাত মা এটা কি মনে থাকে আমাদের মার দাও কিন্তু সুন্নাত বিশ্বনবী কিন্তু হাতে তরবারি নিয়েছেন বিশ্বনবী কিন্তু বাতিলের মোকাবেলা করেছেন ঘোড়ার পিঠে চড়েছেন হাতে বর্ষা তুলে নিয়েছেন লুঙ্গি বর্ম পরিধান করেছেন তরবারি তুলে নিয়েছেন ঘোড়ার পিঠে চড়েছেন বাতিলের মোকাবেলা করেছেন কি মার দেওয়ার জন্য না মার খাওয়ার জন্য বলেন বলেন দেওয়ার জন্য সম্মানিত ভাইরা অন্য কোনো কারণ না একটাই কারণ সেটা হলো আল্লাহর দ্বীন জমিনে পরাজিত থাকবে না বিজয়ী হবে পরাজিত থাকবে না বিজয়ী হবে বিজয়ী হবে দ্বীন পরাজিত হওয়ার জন্য আসে না আল্লাহর দ্বীন পরাজিত থাকবে কেন কিন্তু গোটা পৃথিবীতে দুঃশতাধিক রাষ্ট্র এর মধ্যে মুসলিম রাষ্ট্র মাত্র 56 থেকে 57টি ওই জায়গায় কি প্রবলেম কোনো সমস্যা বসাবসি নিয়ে চেয়ার যে একটু বসে গোটা পৃথিবীতে দেখা যায় চেয়ার নিয়ে মারামারি বেশি তাই না একটু বসে একটু মজা করে বললাম বসেন মেহরবানি করে না কথা বলুন আমার দিকে তাকান তাহলে গোটা পৃথিবীতে মুরগি এরকম এখানে মুরগি কেমনে কি আসে আমার এখানে লাউ দেখলাম কোথায় লাউ কোদো মুরগি এগুলো দেয় না আচ্ছা না ভালো এটা আমার মাদের খুব অনেক জি আমার মা বন্ধের অনেক কষ্টের দান এটার মধ্যে একটা আলাদা তাদের তৃপ্তি আছে আলহামদুলিল্লাহ ইকুইস্টিক্যাল একটা এলাকায় আছে তাহলে না আলহামদুলিল্লাহ ভালো আমার দিকে তাকান একটু আমি একটু মনোযোগ দিতে হবে কথাগুলো শুনতে গেলে মনোযোগ দরকার আগে আল্লাহ তাআলা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু শুনতে বলেছেন এবং চুপ থাকতে বলেছেন এই দুটো হুকুম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার দিকে তাকান দুঃশতাধিক রাষ্ট্রের ভিতরে মাত্র 56টি হলো মুসলিম রাষ্ট্র 200 কোটি মুসলমান 800 কোটি মানুষের ভিতরে কত কোটি 200 কোটি মুসলমান 800 কোটি মানুষের ভিতরে তাহলে গোটা পৃথিবীতে মুসলমান বেশি না অমুসলিম বেশি অমুসলিম বেশি এবং ধর্মীয়ভাবে গোটা পৃথিবীতে বৌদ্ধের সংখ্যা হলো 1 নম্বরে বৌদ্ধ চীন গোটা পৃথিবীর মোট জনসংখ্যার একটি বিশাল অংশ জুড়ে আছে চীন চীন সহ কোরিয়া সহ তাইওয়ান সহ আশপাশের আরো কয়েকটা দেশ মিলে বৌদ্ধ ধর্মের সংখ্যা এখন গড় অনুপাতে নাম্বার 1 1 নম্বরে 2 নম্বরে আছে হলো খ্রিস্টিয়ান নাম্বার 3 হচ্ছে মুসলমান এরপরে আরো পৃথিবীতে বহু ধর্ম আছে এই ধর্মগুলো পৃথিবীতে বিভিন্ন জনপদে বিভিন্ন মানুষ এটা পালন করে আসছে কিন্তু আমার আল্লাহর কাছে দিন কয়টা পছন্দের একমাত্র দিন কোনটা একমাত্র এই কথাটা কি আমার না আল্লাহ আমি মোল্লা না আল্লাহ কোন মোল্লার না আমি আব্দুল্লাহ আমার নয় আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীন যারা আলে বলা আছে ইন্নাদ দীন একমাত্র দীন একমাত্র ধর্ম একমাত্র